আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি হার্বাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জাইলোকিন 10% স্প্রেটি নিয়ে আলোচনা করব সংক্ষেপে। এটি একটি অ্যানেস্থেসিটিক স্প্রে যা সার্জারির পূর্ব মুহূর্তে ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে। সার্জারি করার 10 থেকে 15 মিনিট পূর্বে পরিমাণ অনুযায়ী এটির ব্যবহার ভিন্ন রকম রয়েছে। যাক, এটি পুরুষের দ্রুত বীর্যপাত রোধ করতেও ব্যবহার করা হয়ে থাকে। যাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন তথা দ্রুত বীর্যপাত জনিত সমস্যা রয়েছে তারা এটি ব্যবহার করে দারুণ উপকৃত হয়েছেন। আবার অনেকে এটির ভুল ব্যবহার করে অপকৃত হয়েছেন। এটি যে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গ উত্তেজিত হচ্ছে এবং শক্ত হচ্ছে কিন্তু দীর্ঘক্ষণ সময় দিতে পারছেন না, 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ 3 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, তারা এটি ব্যবহার করবেন। যাদের উত্তেজিত হচ্ছে না বা যারা ভাবছেন এটি স্প্রেটি ব্যবহার করলে লিঙ্গ লম্বা হবে, মোটা হবে, বড় হবে, এই সমস্ত চিন্তা নিয়ে যারা এটি ব্যবহার করতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করবেন না। এটির কাজ হলো শুধু অবশ করে দেওয়া, অনুভূতি কমিয়ে দেওয়া, অনুভূতি ব্লক করে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। এটি আপনি লিঙ্গের গ্ল্যানের মধ্যে, শুধু লিঙ্গের মাথায় ব্যবহার করবেন। মাথায় ব্যবহার করার সময় সাবধানে স্প্রে করবেন যেন লিঙ্গের ছিদ্রের ভিতরে সরাসরি স্প্রেটি না পড়ে। ছিদ্রের ভিতরে স্প্রে করবেন না লিঙ্গের মাথায়। যদি এর পাম্পটি ভালো থাকে তাহলে একক স্প্রেতে আপনার লিঙ্গের মাথাটি সম্পূর্ণ ওষুধ লেগে যাবে এবং আপনি হাতের আঙুল দিয়ে আলতো করে লাগিয়ে দিবেন। আর যদি স্প্রেটি ভালো না থাকে তাহলে আপনার পরিমাণ মতো যে পরিমাণ স্প্রে করলে আপনার লিঙ্গের মাথাটা সম্পূর্ণ ওষুধ লাগবে সেই পরিমাণ স্প্রে করবেন। তারপরে 10 থেকে 15 মিনিট আপনি সময় ধরে অপেক্ষা করবেন। 15 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে নেবেন অথবা একটা রুমালে, সুতি কাপড়ের রুমালে পানি লাগিয়ে মুছে নেবেন। তারপর স্ত্রী সঙ্গম করবেন এবং দীর্ঘ সময়, কমপক্ষে আধা ঘন্টা, আপনার শারীরিক ক্যাপাবিলিটির উপরে, শক্তির উপর নির্ভর করবে আপনি কতক্ষণ করতে পারবেন, ঠিক আছে, দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। তবে যাদের লিঙ্গে চামড়া ফাটা, একজিমা, সিফিলিস, দাঁত এরকম রয়েছে তারা এটি ব্যবহার করবেন না, হিতে বিপরীত হবে, ক্ষতি হবে। আর এটি শুধু 2 দিন 3 দিন বা 5 দিন এমন পরিমাণ ব্যবহার করবেন, এর বেশি না। যারা ভাবছেন এটি ব্যবহার করে দীর্ঘক্ষণ সহবাস করা যায়, এটি সারা মাস বছর ব্যবহার করব, এটি ভুল ধারণা। এটি প্রতিদিন মাসের পর মাস ব্যবহার করলে আপনার অনুভূতি কলা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে তথা প্যারালাইজড হয়ে যাবে লিঙ্গের এই অনুভূতি কলা। ফলে কী হবে, সারা জীবনের জন্য অবশ হয়ে থাকবে ওই অঙ্গটা। একটা সময়, এমন এক সময় আসবে আর কখনো উত্তেজিত হবে না, কখনো অনুভূতিও থাকবে না, একদম দজবঙ্গ, দজবঙ্গর চাইতেও আরও খারাপ হয়ে যাবে। এখানে অনুভূতি থাকবে না, একদম প্যারালাইজড। তাই কখনো এটি বছরের পর বছর, মাসের পর মাস ব্যবহার করার চিন্তা করবেন না এবং ব্যবহার করবেন না। এটি শুধু সাময়িক ব্যবহার করার জন্য। আপনি যদি আপনার স্ত্রীর সাথে 3 দিন বা 5 দিন সহবাস করেন আপনার মানসিক আকর্ষণ এমনি কমে যাবে এবং অনায়াসেই আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন, অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না। আর এরপরও যদি আপনি না পারেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বীর্য তরল হয়ে গেছে, ফল যার দরুন আপনি দীর্ঘক্ষণ করতে পারছেন না, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অথবা বীর্য গাঢ় করার জন্য পুষ্টিকর খাবার খাবেন, আপনি সুস্থ সবল জনজীবন যাপন করতে পারবেন। অ্যানেস্থেসিটিক স্প্রে ব্যবহার করার প্রয়োজন নেই। যারা নতুন হঠাৎ করে মিলিত হতে যাচ্ছেন, দীর্ঘক্ষণ করতে পারবেন না, তারাই শুধু এই স্প্রেটি সাময়িক ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এটি যদি আপনি 15 দিন ব্যবহার করেন তাহলে অবশ্যই 2% অথবা সর্বোচ্চ 5% মাত্রার স্প্রেটি ব্যবহার করবেন। আমাদের দেশে 5% পাওয়া যায়, 2%ও পাওয়া যায়। আপনি যদি 15 দিন বা 20 দিন ব্যবহার করেন তাহলে 2% অথবা 5% মাত্রার স্প্রেটি ব্যবহার করবেন, 10%-এর মাত্রাটি না। এবং
অত্যন্ত সতর্কতার সাথে এটি ব্যবহার করবেন। এটি হাতে লাগলে আপনি হাত ধুয়ে নেবেন, কখনো যেন এটি চোখে না পড়ে। চোখে পড়লে সাথে সাথে 15 মিনিট চোখ পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করবেন। তারপরে পানি দিয়ে ওয়াশ করে চুপচাপ বসে থাকবেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আশা করি সতর্কতার সাথে একটি ব্যবহার করবেন এবং এটিকে কখনো অবহেলা করবেন না। কখনো প্রতিদিন এটি অতিরিক্ত আনন্দ ভোগ করার জন্য এটিকে কখনো ভুল করেও বছরের পর বছর ব্যবহার করবেন না। আপনি তাহলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমি সত্য তথ্য দিয়ে আপনাদেরকে উপকার করার চেষ্টা করব। খোদা হাফেজ।